আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা আজকে আমি অনেকদিন পরে পেয়েছি আর আমার কাছে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কলই শাক। কলই শাক অনেকে চেনেন হয়তোবা, তাদের জন্যই বলছি, আর যারা চেনেন না তাদেরকেও দেখিয়ে দিব যে কলই শাক কী কাকে বলে। তাহলে চলুন দেখে আসি কলই শাক কীভাবে রান্না করতে হবে। এটাকেই বলে কলই শাক, দেখতে ঘাসের মতন হলেও এটা কলই শাক। খেসারি যেটাকে বলি আমরা ডাল, সেটাই এখান থেকে হয় আর এটাকে কলই শাকই বলে। এখন এই কলই শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে এরকমের কুচি কুচি করে কেটে নিয়েছি আর বটি দিয়ে। আপনারা যদি চাকু দিয়ে পারেন তাহলে করবেন, না হলে বটি দিয়ে চেষ্টা করবেন। আসলে এটা যত মিহিন করে কোটা যায় ততই ভালো হয়। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল, 3 টেবিল চামচের মতো আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনার ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম, তবু একটু ঝাল কম দিয়েছি কারণ আমি অন্য আর কোনো মরিচ দিয়ে খাবো, খাওয়ার সময় মরিচ দিয়ে খাবো, সেজন্য আর ঝালটা বেশি দিলাম না। এখন আমি পেঁয়াজ মরিচটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখতে দিতে পাচ্ছেন যে আমার পেঁয়াজের মরিচটা অলরেডি মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিতে যাবেন না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালো করে এটার সাথে মিক্স করে নিলাম। সঙ্গে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এক ফোঁটা পানি নেই, পুরো তেলেই তেলটা উঠে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দেবো শাকগুলো। এই কলই শাক রান্নার একটা টিপস আছে, সেটা আমি আপনাদেরকে বলবো কিছুক্ষণ পর। এখন আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। সম্পূর্ণ ভালো করে মিক্স করে দিতে হবে। আর এই শাকটা রান্না করার সময় কোনোভাবে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটি কথা, এই শাকটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবেন। যদি আপনি বেশিক্ষণ ধরে রান্না করেন বা একটু বেশি ভাজা ভাজা করে ফেলেন তাহলে এই শাকটা টক টক লাগবে। সেজন্য বলছি যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করতে হবে আর জালটা হাই ফ্লেমে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে যেন শাকের কালারটা কোনোভাবে চেঞ্জ না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার শাক ভাজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার শাকের কালারটা কোনো রকম চেঞ্জ হয়নি। আর আমি এটা কামরকা মরিচ বা আপনার নাগা মরিচ যেটাই বলেন না সেটা দিয়ে খাবো, তার জন্যই ঝালটা আমি কম দিয়েছিলাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।